আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ক্রিমিনাইমাতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছুদিন ধরে মানুষ আমাকে অনেক অনুরোধ করছে হোমমেড কিছু তৈরি করে দেখানোর জন্য, তাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড পিওর ক্লিনজার। এটা আমি আগে নিজে ব্যবহার করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই এটা বাসায় তৈরি করে দেখবেন, ব্যবহার করবেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। হোমমেড পিওর ক্লিনজার তৈরির জন্য যা যা লাগছে তা আমি নিয়েছি। প্রথমেই আমি নিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, এর সাথে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস, এটা আমি আগে পরিমাপ করে বাটিতে রেখেছি। সাথে দেব 3 টেবিল চামচ কাঁচা দুধ, এটাও আমি আগে পরিমাপ করে নিয়েছিলাম। একটা ব্রাশ দিয়ে আমি এটা মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে, ধীরে ধীরে মিশাতে হবে যেন সবগুলো একসাথে মিশে ঘন পেস্টের মতো হয়ে যায়, কোনো শক্ত দানা যেন না থাকে। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। যাদের ত্বক এমনিতেই উজ্জ্বল তারা হলুদ গুঁড়োতে স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। এরকম আমি আবার এগুলো মিশিয়ে নিচ্ছি, সব উপকরণ একসাথে মিশিয়ে ঘন পেস্টের মতো করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ঘন পেস্টের মতো হয়ে আসছে। আমার এটা মিশানো হয়ে গেছে, এখন আমি এটা মুখে লাগিয়ে নিব। এখানে যে বেসন দেওয়া হয়েছে তা আমাদের মুখে ধুলাবালি দূর করতে সাহায্য করে, আমি ব্রাশ দিয়ে আমার মুখে লাগিয়ে নিব। চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন বাদ না পড়ে। এখানে লেবুর রস দেওয়া হয়েছে যেটা ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে। কাঁচা দুধ দেওয়া হয়েছে, কাঁচা দুধে রয়েছে ভিটামিন এ যা ত্বকের জন্য খুব উপকারী, এবং কাঁচা দুধ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে খুব ভালো কাজ করে। আরেকটা কথা, যাদের ত্বক শুষ্ক তারা এটার সাথে 1/2 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন, মধু ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে খুব ভালো। এবার পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর আমি দুই হাত দিয়ে এটা ম্যাসাজ করে নিব। দুই থেকে 3 মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করে নিলে এটা আমাদের লোমকূপগুলো খুলে মুখে পরিষ্কার করে, জমে থাকা ধুলোবালিগুলো দূর করে। যারা প্রতিদিন বাইরে যান তারা বাইরের থেকে এসে এই প্যাকটা ইউজ করতে পারেন, খুব উপকারী, এটা খুব ভালো কাজ দেয়। এভাবে ম্যাসাজ করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করবেন অবশ্যই। ম্যাসেজ করা শেষ হয়ে গেলে আপনারা এটা ধুয়ে দেবেন পানি দিয়ে। দেখুন আমার ত্বক এখন আগের থেকে অনেক সতেজ লাগছে, অনেক বেশি পরিষ্কার মনে হচ্ছে। আশা করি এটা আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর
অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।